যার পবিত্রতার বর্ণনা তার সন্তান তার কোলে দিয়েছে। যখন সন্তান হলো তখন তো মারিয়াম মহাবিপদে। আল্লাহ বলতেছে তুমি জনসমাজে যাবা, তবে মুখ খুলবা না, মানুষ যা কিছুই বলুক মুখ খুলবা না। তো মারিয়াম সন্তান কোলে করে নিয়ে জনসমাজে ফিরে আসতেছে। মানুষ বলতেছে মারিয়াম তোমার বাপ ব্যভিচারী ছিল না, মারিয়াম তোমার মা ব্যভিচারিণী ছিল না, তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে আসলে? তো মারিয়াম মুখ বন্ধ রেখে বলতেছে, সন্তানকে জিজ্ঞেস করেন। তখন মানুষ বলতেছে এটা কি হাসি মজাকের বিষয়, সন্তান এখনই হলো আর কথা বলবে? মানুষ যখন মনে করছে হাসি মজাক, তখন সন্তান কোল থেকে বলতেছে ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আমার নাম ঈসা বিন মারিয়াম। আল্লাহ আকবার। তো যার পবিত্রতার বর্ণনা তার সন্তান তার কোলে দিয়েছে, সেই মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের কাজ ছিল বাইতুল মাকদেস মুছা, বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। কথা কি বুঝতে পারছেন? বাইতুল মাকদেসে সালাত পড়তে এসে মানুষ যা ময়লা ফেলে যেত, জামা কাপড় হাত পা থেকে যা ময়লা পড়তো, এটা সাফ করা কার কাজ ছিল? মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের কাজ। এই দুটো কথা বলে এটাই বুঝাতে চাচ্ছি যে আদর্শ পরিবার গড়তে হলে মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে। মসজিদের কোথায় লাইট নাই, কোথায় ফ্যান ময়লা হয়ে গেছে, কাঁচ ময়লা হয়ে গেছে, মেঝে ময়লা হয়ে গেছে, বাপ বেটা মিলে মসজিদে যাবে আর মসজিদ নিয়ে দিন পার করবে? মসজিদের সাথে সম্পৃক্ত থেকে, মসজিদকে নিজের ঘর নিজের বাড়ি মনে করে মসজিদের সাথে সম্পৃক্ত থেকে দিন পার না করলে আদর্শ পরিবার গড়ে তোলা কোশ্চেন কালো সম্ভব নয়। দুই, সন্তানকে 5 থেকে 10 বছরের মধ্যে সন্তানের সামনে অনেক বই, অনেক পুস্তক, অনেক কার্টুন, অনেক টিভি, অনেক সিনেমা, অনেক সিরিয়াল, অনেক কিছু আসবে। বই পুস্তকে থাকবে হাট্টিমা টিম টিম, আর আম পাতা জোড়া জোড়া আলতু ফালতু গল্পে ভর্তি থাকবে বই পুস্তক। আর কার্টুনগুলো থাকবে টম অ্যান্ড জেরির মতো আলতু ফালতু কার্টুন। আর যখনই মুভি ছবির জগতে চলে যাবে, তখন থাকবে বেহায়াপনা বেলিল্লাপনা। বর্তমান যুগের যারা নায়ক নায়িকা, সেই সমস্ত বেহায়া নায়ক নায়িকাকে সে আদর্শ মডেল মনে করবে। কথা কি বুঝতে পারছেন? তো বাড়ি থেকে বের হওয়ার আগে, সন্তান তো 5-6 বছরে বাড়ির বাইরে বের হবে, খেলতে ফিরতে আরেকজনের বাড়িতে ঘুরতে, তো বাড়ি থেকে বের হওয়ার আগে এই 5-10 বছরে সন্তানের সামনে মডেল দিয়ে দিতে হবে যে বাবা পৃথিবীতে চলতে হলে পৃথিবীর ভালো মানুষেরা, পৃথিবীতে চলতে হলে পৃথিবীর নেক পরহেজগার উন্নত মানুষেরা, পৃথিবীর মডেল এরা। অনুসরণ যদি কোনো দিন করতে চাও তো এদেরকে অনুসরণ করবে। এটা বন্ধ রাখেন, খুব ডিস্টার্ব দিচ্ছে এই লাইটটা, বন্ধ হলো তো বাঁচলাম আমি, আর দিয়েন না। তো আমি যেটা বলছিলাম সেটা কীভাবে সম্ভব? আপনার সন্তানকে এগুলো আলতু ফালতু গল্প শোনায়েন না, এগুলো আলতু ফালতু কার্টুন দেখায়েন না, হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়েন না 18-20 বছর হওয়ার আগে, বাড়িতে টিভি রাখিয়েন না। সন্তানকে নবীদের কাহিনী শোনান। কাদের কাহিনী? নবীদের কাহিনী। নবীদের কাহিনীর মধ্যে যেমন মজা আছে, আনন্দ আছে, অসাধারণ কাহিনী, তেমন আদর্শ আছে। কীভাবে মুসাকে তার মা বাক্সে করে পানিতে ফেলে দিল আর বাক্স সমুদ্রের স্রোতের উল্টা পিছে চলতে লাগলো, কীভাবে মুসাকে শত্রুর ঘরে আল্লাহ লালন পালন করলো, কীভাবে ফেরাউন ডুবে গেল, কীভাবে ইউসুফকে কুয়োয় ফেলে দেওয়া হলো, কুয়া থেকে উদ্ধার হয়ে কীভাবে রাজাবাদশার বাড়িতে লালিত পালিত হলো, কীভাবে রাজাবাদশার বাড়ি থেকে জেলখানায় চলে গেল অপবাদ মাথায় নিয়ে, কীভাবে 12-15-20 বছর জেল খেটে জেলখানা থেকে বের হয়ে এসে সরাসরি মন্ত্রী হয়ে গেল, কীভাবে মন্ত্রী থেকে আবার পিতার নিকটে ফিরে গেল, এই যে অসাধারণ রোমাঞ্চকর কাহিনী, এই কাহিনীগুলোর মধ্যে যেমন মজা আছে তেমন আদর্শ আছে। এই কাহিনীগুলো সন্তানকে শোনাতে হবে, আল্লাহর রাসুলের কাহিনী শোনাতে হবে, সাহাবায়ে কেরামের কাহিনী শোনাতে হবে। ইমাম বুখারি, মুসলিম, আহমদ, নাসাই, তিরমিজি, আহমদ বিন হাম্বাল, নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, তাদের কাহিনী সন্তানকে শোনাতে হবে, যেন সন্তান ঘর থেকে বের হওয়ার আগে এদেরকে তার সম্মানের জায়গায় স্থান দিয়ে দেয়। তখন সামনে যতই নাটক নাটিকা আসুক, যতই নায়ক নায়িকা আসুক, তাদেরকে কোনোদিন আদর্শ মডেল হিসেবে সে গ্রহণ করবে না। এটা গেল দ্বিতীয় পদক্ষেপ। 1 নম্বর পদক্ষেপ ছিল মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে যারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সেই নবী রাসুল সাহাবায়ে কেরাম তাদের সাথে পরিচিত করে তোলা। 3 নম্বর পদক্ষেপ, আউয়ালু তালিমিন তুআল্লিম ওয়ালাদাক, সর্বপ্রথম যে শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন সেটা হবে কোরআনের শিক্ষা। আমি বলে যাই
যদি আপনি কোরআন বাদে অন্য কোনো শিক্ষা দিয়ে তার শিক্ষা জীবন শুরু করেন, যদি আপনি কোরআন বাদে অন্য কোনো শিক্ষা দিয়ে তার শিক্ষা জীবন শুরু করেন, তাহলে আপনি হারাম গুনাহের কাজে ব্যস্ত আছেন। আপনাকে নেকি অর্জন করতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে আগে কোরআন শিখাতে হবে, তারপরে অন্য কিছু শিখাতে হবে। আগে কোরআন শিখাতে হবে, তারপরে অন্য কিছু শিখাতে হবে। এটা হবে চার নাম্বার কাজ। এই কাজগুলো যদি আমি আপনি সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের সন্তান যখন আমাদের বাড়ি থেকে বের হবে তখন আদর্শ হয়েই বের হবে। শেষ কাজ, যে কাজটা আপনাকে করতেই হবে, তার ফজিলত অনেক। যে কাজটা আপনি মনে করেন মসজিদের ইমাম করাবে, মসজিদের হুজুর করাবে, মাদ্রাসার উস্তাদ করাবে, জি না, আপনি কল্পনা করুন, বাড়িতে প্রবেশ করলে সালাম দিতে হয়, এটা আপনি আপনার সন্তানকে শিখালেন। সালাম কিভাবে দিতে হয়? আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের সঠিক উচ্চারণটাই জানে না। সালাম শিখালেন সুন্দর করে। বাড়ি থেকে বের হলে কি দোয়া পড়তে হয় শিখালেন, গাড়িতে উঠতে হলে কি দোয়া পড়তে হয় শিখালেন, ঘুম যাওয়া, ঘুম থেকে ওঠার দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, নতুন জামা পরিধানের দোয়া, সালাত কিভাবে আদায় করতে হয় শিখালেন, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় শিখালেন, খেতে বসলে বিসমিল্লাহ বলতে হয় শিখালেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় শিখালেন। এই আদব কায়দাগুলো এক মিনিটের জন্য কল্পনা করুন, এই সব আদব কায়দাগুলো আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন, তাহলে কি হবে, আপনার এই সন্তান পৃথিবীতে যতদিন বিচরণ করবে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন যতবার সালাম দিবে, যতবার যে দোয়া পাঠ করবে, যতবার সালাত আদায় করবে, যতবার সূরা ফাতিহা পড়বে, যতবার কোরআন তেলাওয়াত করবে, যতবার খেতে বসে বিসমিল্লাহ বলবে, যতবার খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবে, সববারের নেকি আপনি কবরে বসেও পাবেন। আল্লাহ আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাদেরকে আমাদের সন্তানদের আদর্শরূপে গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের শেষে আপনাদের নিকটে যেটা জরুরি কথা, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার শ্রদ্ধেয় পিতা কি বললেন আপনি, আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি এমনিতেই আগে থেকে আব্বুর অসুস্থতা ছিল, ডায়াবেটিস ছিল, লিভারের একটু সমস্যা ছিল, আগে থেকেই ছিল। তো ডাক্তারের পক্ষ থেকে এটা পরামর্শ ছিল যেন নিয়মতান্ত্রিক জীবনযাপন করা হয়। কিন্তু গত তিন মাস টানা প্রোগ্রাম, শুধু টানা নয়, একদিনে দুইটে তিনটে করে প্রোগ্রাম, দিনে প্রোগ্রাম, ডবল প্রোগ্রাম, এই শরীরের উপর রাত্রি জাগরণ এবং খাবারের অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য গত 17 তারিখ লক্ষ্মীপুরে বক্তব্য দিতে গিয়ে শেষের দিকে, আপনারা তখন জানেন না, আব্বু আপনাদের বলেনি, কিন্তু বাসায় আব্বু বলেছে, গত 17 তারিখ এই লক্ষ্মীপুরে বক্তব্য দিতে গিয়ে শেষের দিকে আব্বুর আর কি মাথা একটু ঘুরে উঠেছিল এবং হাত কেমন অবশ হয়ে আসতেছিল। তো সেই কারণে তারপরে আব্বু টানা 2-3 দিন প্রোগ্রাম করেনি। তারপরে অসুস্থতা না সারাই ডাক্তারের শরণাপন্ন হয়, পিজি হাসপাতালে গতকাল ছিল সারাদিন, আজকেও ছিল দুপুর পর্যন্ত। তো ডাক্তার সব কিছু চেক আপ করে এটাই বলেছে যে আপনার যে কোনো মূল্যে এই অনিয়ন্ত্রিত জীবন বন্ধ করতে হবে, ঘুম জাগা, রাত্রি জাগা, এটা বন্ধ করতে হবে, খাবার নিয়ন্ত্রণ করতে হবে, আর যদি এভাবে চলতে থাকে যেভাবে আপনি ঘুম জাগতেছেন, খাবারের অনিয়ন্ত্রণ হচ্ছে, তাহলে এর প্রভাবের কারণে কিডনিরও সমস্যা হবে, ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। এই জন্য আব্বু তার ফেব্রুয়ারি থেকে সকল প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে, ফেব্রুয়ারি এবং তারপরে এবছরের সকল প্রোগ্রাম বন্ধ। আর জানুয়ারির যে প্রোগ্রামগুলো না গেলেই নয়, যেখানে হয়তো বক্তা নাই, আজকে যেমন প্রফেসর মুখতার ছিল, আমি ছিলাম, এরকম কোনো প্রোগ্রাম থাকলে সেগুলোতে আব্বু উপস্থিত হবেন না, আজকেও উপস্থিত হননি। আর যেগুলোতে না গেলেই নয়, জানুয়ারির সেই 2-1টা প্রোগ্রামে তিনি উপস্থিত হবেন এবং ফেব্রুয়ারি থেকে এবছরের সকল প্রোগ্রাম আব্বুর বন্ধ। তো আপনারা আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থতা দান করে এবং হায়াত বাড়িয়ে দেয়, আমিন। আর স্টেজে আপনারা বই পাবেন মাসিক আল ইতিসাম, কিছুই না নিয়ে গেলেও মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স জাঙ্গিপাড়া রাজশাহী 13-14 ফেব্রুয়ারি আর 5-6 মার্চ হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সবাইকে দাওয়া। স্টেজে বই পুস্তক আছে।